গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। এখন বাজে সকাল 8:30, আর আমার ঘুম ভেঙে যায় একদম সকাল সকাল, কারণ শ্লোক অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আর ও ঘুম থেকে উঠে পড়লে ওর সঙ্গে একটু খেলা করতে হয়, কথা বলতে হয়, নয়তো ওর মন ভালো থাকে না, মানে ওর সঙ্গে কথা বলতেই হবে। তোর সঙ্গে কিছুক্ষণ কথা বলে খেলা করে তারপরে আমি উঠে পড়েছি, ঘর দৌড় একদম গুছিয়ে ফেলেছি। তো তারপরে ওকে আমি নিচে দিয়ে এসেছি, মানে নিচে নিয়ে গেছে ওকে আমার শ্বশুরমশাই। তো সকালবেলা এটাই করা হয়। তো ও কিছুক্ষণ থাকবে, সবার সঙ্গে খেলবে, ঘুরবে, আর আমি এদিকে আমার সকালের কাজগুলো করে নেব। তো সকালবেলায় ওর ওই শিশু পটির কাঁথাগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ওগুলো এখন কাচবো, কেচে তারপরে স্নান করে ঘরে আসবো। আর আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নারায়ণ পুজো, আর আজকে রথযাত্রা। রথযাত্রার দিন প্রত্যেক বছর নারায়ণ পুজো করা হয়। তো পুজো জোগাড় ওদিকে চলছে, দিদি পিসি ওরা সবাই মিলে করছে, আমি আর ওদিকে যাইনি, হ্যাঁ, কারণ আমি শ্লোককে নিয়ে ভীষণ ব্যস্ত। শ্লোক অনেক ছোটো হলেও আমি ওকে নিয়ে সারাদিন ব্যস্তই থাকি। তো যাই হোক, এখন আমি ওগুলো কাছাকাছি করে আসি, ফ্রেশ হয়ে আসি সকালবেলা স্নান টান করে, তারপরে সারাদিন কী করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। তো আমি এখানে স্নান টান করে ঘরে এসেছি, তারপরে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তো আমি যাই দেখি নিচে বা ঠাকুরের যেখানে পুজো হচ্ছে সেখানে কি হয়, কিছু করার থাকে কি না, যদি আমার কিছু করার থাকে তাহলে আমি করব গিয়ে। পুজোর গোছগাছ বাকিরা সবাই মিলে করেই ফেলেছে, এখানে আর আমার কোনো দরকার নেই। আর যেহেতু আমি উপোস থাকছি না, তাই আমি এখানে আর কিছু হাত দিইনি। প্রেয়সিয়া দুষ্টু মিলে এখানে মালা গাচ্ছিলো, আর বড় মা ওই যে সব কিছু গোছগাছ করছিলো, আর এই যে শ্লোক ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে ঘুরছিলাম আমি একটু, আর ওর ওই দুই দাদাও খেলছিল, ও ওদেরকে দেখছিল। তো দুই দাদাকে দেখলে খুব আনন্দ পায় শ্লোক, আর প্রিয়াংশু ওর খেলনাটাই এখানে দেখাচ্ছিল, আর ও ওদেরকে দেখছে আর হাসছে। তো পুজো অর্ধেক হয়ে গেছে, এখন হচ্ছে যজ্ঞ, যে মা এসেছে, মার কোলে শ্লোক বসে আছে আর যজ্ঞ হচ্ছে, আর অঞ্জলি এখনো হয়নি, অঞ্জলি দেবে সবাই। তো আমি এখানে এসে একটু বসেছিলাম, পুজোর ওখানে যোগার যন্ত্র সময় তো আসা হয়নি, আমি তখন ছিলাম নিচে। নিচেও তো রান্না ঠান্নার ব্যাপার আছে, তো আমি একটু ওই সবজিগুলো বানিয়ে দিচ্ছিলাম। রান্না আমি করিনি, রান্না অন্য একজন করেছে, আমার এক অন্য যা। তো সেগুলো কেটে টেটে দিয়ে এসে তারপরে আবার শ্লোকের পিছনে অনেকটা সময় চলে যায় আমার। তো ওকে আবার স্নান করানো, খাওয়ানো, সেগুলো করানোর পরে আমি এখানে এসে একটু বসেছি। তো যজ্ঞ চলছিল, যজ্ঞ যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি ছিলাম, তারপরে আবার শ্লোককে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ও ঘুমোলো খাওয়ানোর পরে। তো মাই ওকে ঘুম পাড়ি দিয়েছিল, মা আসলে আমার আর কোনো অসুবিধা হয় না কোনো কিছুতেই, মাই ওকে সম্পূর্ণ সামলে নিতে পারে, শুধু আমার কাছে ও খাওয়ার জন্যই আসে। তো পুজো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা তো খেয়ে নিয়েছি, আমি আগে ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমি উপোস ছিলাম না, কারণ শ্লোক একদম ছোট, ওকে খাওয়াতে হয় সেই জন্য। তো এখন বাজে দুপুর 1:30, আর এই যে বোন এসেছে, মাও এসেছে, আর শ্লোক এখানে ঘুমোচ্ছে। আমি এখন এসেছি ছাদে জামা কাপড় নিতে, ফুটফুসের কতগুলো জামা কাপড় ছিল, আর এই যে বোন এখানে, ও আগের থেকেই ছাদে এসে বসে আছে, আর ফুটফুস ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে তো রথ, কিন্তু রথের দিন বৃষ্টি হয় সাধারণত, আজকে কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, 3:30, মানে প্রায় 3:45 মতো বাজে, কিন্তু এখনও বৃষ্টি কিছু হয়নি। তো ভেবেছিলাম বৃষ্টি হবে, আর আজকে ভালোই গরম, মানে ভালোই গরম। তো যাই এখন নিচে, আর পাড়া সবাই এসছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। তো ওই যে শ্লোককে কে যেন একজন পাড়ারই কোনো কাকিমা হবে হয়তো কোলে নিয়েছে, এখানে মা দাঁড়িয়ে আছে, বড় মা দাঁড়িয়ে আছে, সবাই প্রসাদ নিচ্ছে, আর মা এই যে চলে গেল, বোনও চলে গেছে। তো মা চলে গেল, আর আমি আর পুরুষ এখানে এখন ঘরে শুয়ে আছি, তাই না শ্লোক? আজকে কে আসবে? আজকে পাপা আসবে সন্ধ্যেবেলা, সন্ধ্যের পর রাত হবে হয়তো, রাত 8:30 বাজবে বা 7:00, সন্ধ্যে 7:00 দিকেও চলে আসতে পারে। হ্যাঁ, তুমি খুশি? ওরে বাবা রে, ওরে বাবা রে, কত কথা। আর শ্লোক আজকে দুপুরে একদম ঘুমোয়নি, আর এটার সময় ঘুম থেকে উঠেছে, আর আমাকেও ঘুমোতে দেয়নি, নিজেও ঘুমোয়নি।
তো এই যে ওকে নিয়ে ছাদে এসেছি এখন জামা কাপড় তুলতে কয়েকটা জামা কাপড় ছিল তারপরে ছাদ থেকে নেমে রেডি রেডি হয়ে এসেছি বিকেলবেলা রাস্তায় রথ টানার জন্য আজকে রথ তো বড় মাকে কোলে করে যে নিয়ে এসেছে আমি পিছন পিছন আসছিলাম আর ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় আর আজকে রথ কিন্তু বৃষ্টি একদম হয়নি তো সেই জন্য সবাই খুব ভালোমতো রথটাকে এনজয় করছে ছোট ছোট রথ যাচ্ছে তো শ্লোককেও নিয়ে টানিয়েছিলাম এ নিয়ে তিনটে রথ দেখলাম আর এই হচ্ছে চার নম্বর রথ এখানে যে দুষ্টু আছে দুষ্টু হচ্ছে আমার বর্ণনাদের মেয়ে ওই যে সাদা রঙের শাড়ি পরা তো শ্লোককে এই রথটাও টানিয়েছি তো রথ টানতে তো খুবই ভালোই লাগে আর শ্লোকের এটা প্রথম রথ ও হয় এখনও বোঝে না না হলেও মানে এই ব্যাপারগুলো খুব ভালো লাগছে ওকে ওকে দিয়ে রথ টানাচ্ছি তো এরপরে ও ঘুমিয়ে পড়েছিল সন্ধেবেলায় তো আমি এই যে ঘরে চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওর পাপা এসেছে রাতে তো এই ভিডিওটা এখন সকালবেলার তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন।